হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে আমরা মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশনের ওয়ালের মধ্যে টাকা অ্যাড করতে পারি সেই বিষয়টা নিয়ে তো আপনাদেরই অনেকের সমস্যা থাকে তো সেই বিষয়টা মাথায় রেখে আজকের ভিডিওটা বানানো আপনিও যদি আপনার মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশনের মধ্যে যে ওয়ালেটটি রয়েছে সেখানে কিছু টাকা অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন এই ভিডিওটা পুরোটা দেখুন তো দেখুন তার জন্য ওয়ালেটের ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা এরকমভাবে ইন্টারফেসে চলে আসলাম যেখানে আমাদের টোটাল ব্যালেন্সটা দেখানো হচ্ছে ওর পাশেই আমরা সবুজ কালারে অ্যাড ক্যাশ বলে একটা লেখা দেখতে পাচ্ছি ওই অ্যাড ক্যাশ বলে লেখা যেটা রয়েছে ওটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে যদি আমরা ওয়ালেটের ভিতরে কিছু টাকা অ্যাড করতে চাই সো ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এরকমভাবে যেখানে আমরা আমাদেরকে দেখানো হবে যে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি এবং তার থেকে বেশি অ্যামাউন্ট অ্যাড করতে পারি তো এখানে আমাদেরকে উপর দিকে দেখুন দুশো দেড়শো একশো দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে আপনি অ্যামাউন্ট চুজ করে নিতে পারেন যেহেতু প্রথমবার খেলছেন বেশি টাকা অ্যাড করার দরকার নেই সময় সেই টাকায় অ্যাড করবেন যতটুকু টাকার আপনি খেলবেন বেশি টাকা অ্যাড করার দরকার নেই তো আমি এখানে আপনাদেরকে আমি একশো টাকা অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে আমি একশো টাকা অ্যাড করতে পারি তাই জন্য একশো চুজ করলাম করার পর নিচের দিকে যে নেক্সট বাটানটি রয়েছে নেক্সট বাটানে ক্লিক করবেন যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে নতুন ইন্টারফেসে আপনাদেরকে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে সো এরকমভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ওই টাকাটা ফোনপের দ্বারা আপনারা গুগল পের দ্বারা এছাড়া আরও বিভিন্ন ধরনের যে ইউপিআই অ্যাপগুলো আছে তার দ্বারা এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এইসবের দ্বারা কিন্তু আপনারা টাকাটাকে কি করতে পারবেন ওই ওয়ালেটে অ্যাড করতে পারবেন এবার যেহেতু আমার ফোনপেটা অলরেডি অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে ফোনপেটাই চুজ করছি তার জন্য ফোন ভিয়া এই পে ভিয়া ফোনপে বলে যে অপশানটা রয়েছে ওটাতে ক্লিক করব। ওটাতে যখনই ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাকে রিডিরেক্ট করে ফোনপের ভেতরে নিয়ে চলে যাওয়া হবে ওকে এবার আপনারা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনের ভেতরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো এখানে প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের জন্য প্রসেসিং হওয়ার পর এখানে ফোনপের ভেতরে চলে এলাম এবার এখানে দেখিয়ে দিচ্ছে যে কোন অ্যাকাউন্টটা থেকে কাটা হবে এবং এখানে কত টাকা কাটা হবে সিম্পলি নিচের দিকে পে হান্ড্রেড যেখানে লেখা রয়েছে ওখানে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশনের ওয়ালেট রয়েছে সেখানে কিন্তু ওই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ অ্যাড হয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু আপনারা যে কোনো টাকাকে যে কোনো পরিমাণের টাকাকে আপনার মাই ইলেভেন সার্কেল যে ওয়ালেট রয়েছে সেখানে অ্যাড করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন